बृहस्पतिवार रातेर बेलाय जले उठल झुमा रायेर बाड़ी एवं सेई बाड़ीते तारा दुजोनेई निर्वाचने प्रार्थी होयेछिलेन। तार बाड़ी हठात करेई जले उठल एई घटना देखा जाय सम्पूर्ण भस्मीभूत होये गियेछे बीजेपी प्रार्थीर बाड़ी। আমরা বিজেপিতে দাঁড়িয়েছি, আমাদের হুমকিনি হুমকিনি দিচ্ছে, আমরা ওই তো তিন আউলের লোকেরা মারার হুমকিনি, ঘর ধরার হুমকিনি দিচ্ছে, তবু ছেলে পুলে নিয়ে আমরা এখানে আছি। রাতারাতি ওই তো পেট্রোল ঢেলে দিকে আছে, ওই দিক দিয়ে দুটো পাখা চলছে, আমরা বেরোতে পারিনি, কোনো রকম বেরিয়েছি। আমাদের ঘরের মালপত্র সব আমাদের পুরো ধরিয়ে দিয়েছে। আমাদের ছ সাতটা ঘর পুড়িয়েছে, হ্যাঁ একটা দোকান মুদিখানা দোকান ছিল সেটাও পুড়ে গেছে। আমরা বিজেপি দাঁড়িয়েছি বলে প্রার্থী দাঁড়িয়েছি, ওদের আমাদের অপরাধ। হ্যাঁ দিচ্ছিল, বলছিল যে প্রার্থী দাঁড়িয়েছ তোমাদিকে কাটবো, তোমাদের বাস্তু বাস্তু আগুন ধরিয়ে দেবো, তোমাদিকে থাকতে দেবো উঠবাস্তু করে দেবো। ওই রাতারাতি এসে আগুন ধরিয়েছে আমাদের তিন আউলের বিরুদ্ধে। এখানে সদস্য আছে, সে বেদাম লোক দিয়ে হুমকুনি দেখাচ্ছে, সেও দিচ্ছে। হ্যাঁ আমি কল্পনা রায়, ঝুমা রায়, হ্যাঁ এই যে দুজনে, কিছুই বার করতে পারিনি। ছেলের আমার পড়াশোনার ভবিষ্যৎ সব, হ্যাঁ আবার সেখানে গেছি, মারধর করে তাড়িয়ে দিয়েছে। আমরা পানের ভয় আমরা চলে গেছি সেই কদুলের ভিতর দিয়ে, নতুন গ্রাম দিয়ে ছুটে ছুটে এসেছি। এখানে আসার পরও বলছে যে বেশ হয়েছে, হেরে গেছে, এবার দূরস্থ করব, গ্রাম ছাড়া করব। আমরা এখানে 11:30 পর্যন্ত ছিলাম, ছেলে পড়াশোনা করে এসে এবার খাওয়া দাওয়া করে শুয়েছি, এবার ওই দিক দিয়ে এসে এবার তেল ফেল দিয়েছে, এবার পাখা চলছে, বুঝতে পারছি না। এবার যখন আগুন গায়ে পড়ছে, দুটো ছেলের হাতকে ধরে নিয়ে দু স্বামী স্ত্রী বেরিয়েছে, আর কিছুই নেই। বাংলার উন্নয়নের নিদর্শন, আজকে পশ্চিমবাংলায় কোনো আইনের শাসন নেই, তৃণমূল নামক দলের দলীয় শাসন। আজকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছিল ঝুমা রায় আর কল্পনা রায়, এটাই হচ্ছে এদের অপরাধ। সেই জন্যে তৃণমূলের হার মত হয়নি, আগের দিন শাসিয়ে গেছিল তোদের পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেবো, আর ঠিক সেটাই করলো। কাল রাত্রি 1:30টার সময় যখন ঘুমাচ্ছিল, সেই সময় পেট্রোল ঢেলে 6টা আগুন দিয়ে পুড়ি ঘর পুড়িয়ে দিল। আজকে 6টা ঘর পরপর পুড়ে গেল, আজকে তার মুদিখানার দোকান পুড়িয়ে দিল, লক্ষাধিক টাকার ওপর মাল ছিল। তা আজকে আমি 8টার সময় ফোন করছি, তখনও বলছে বড়বাবু জানে না, অথচ ওনার এই এলাকার ল অ্যান্ড অর্ডারের দায়িত্ব। দেখুন আজকে যেটা ঘটেছে, আমরা আইনগতভাবে সর্বস্তরে যাব এবং আমার রাজ্যের ওপর নেতৃত্বকে আমি জানিয়েছি আমরা শেষ দেখে ছাড়ব।